মনোনয়ন জমা দেওয়ার 3 দিন হয়ে গেল, কিন্তু এখনো আলিপুরদুয়ার জেলার কোথাও তৃণমূল মনোনয়ন জমা দেওয়া শুরু করতে পারেনি। আলিপুরদুয়ার জেলা তৃণমূল শিবিরে পঞ্চায়েত প্রার্থী নিয়ে ক্ষোভ অব্যাহত। বিভিন্ন এলাকা থেকে ক্ষোভের চিত্র সামনে আসছে। সোমবার সকালে জয়গা ত্রিবেণী টোল এলাকার কয়েকশো তৃণমূল কর্মীরা তৃণমূল জেলা নেতা এবং জেডিএর চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মার বাড়িতে এসে প্রার্থী নিয়ে ক্ষোভ জাহির করে। ত্রিবেণী টোল এলাকার তৃণমূলের বুথ সভাপতি ও বুথ কর্মীরা জানান, গ্রামের তৃণমূলের সমস্ত কর্মীরা মিলে যাকে প্রার্থী করার জন্য প্রস্তাব পাঠিয়েছে তাকে প্রার্থী না করে অন্য কাউকে প্রার্থী করা হচ্ছে। এই নিয়ে এলাকার সমস্ত তৃণমূল কর্মীরা মধ্যে ক্ষোভ। আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায় তৃণমূল বুথ কর্মীরা প্রার্থী নিয়ে ক্ষোভ চলছে। এই জন্য ক্ষোভ হচ্ছে, কারণ কি পুরা গ্রামে ক্ষোভ নাকি? পার্টির মিটিং এ কোনোদিন যায় না, সেই লোকটাকে হঠাৎ করে ফুটবেলা মা কেন্দ্রীয় ঘোষণা করে দিছে। করার পরে তো আমাদের গ্রামের মানুষ রয়ে গেছে মাথা খারাপ যে এইটা কি করে সম্ভব হয়। আমরা এর আগে পার্টি মেম্বার জিতালাম, জিতে গ্রামে কোনো উন্নতি করতে পারলাম না, গ্রামে পঞ্চায়েতকে আমরা পাই না, একটা সই নিতে হলে আমাদেরকে অঞ্চলে যেতে হয়, তা আমরা আবার কেন এরকম অনপড লোককে ভোট দেব? এইটা হবে না। যার জন্য আমরা ন্যায্য বিচার নেওয়ার জন্য শ্রী গঙ্গাপ্রসাদ শর্মার কাছে আসছি, বা আমরা ওনার কাছে ন্যায্য বিচারটা দিলাম, উনি যা করবেন আমাদেরকে কথা দিছে যে এইটা হবে। আমাদের প্রার্থী রেডি আছে, আমাদের গ্রাম রেডি আছে, যে জায়গায় আমরা দাঁড়ায় দুটা কথা বলতে পারবো, যে জায়গায় গ্রামের লোক আমরা মদত পাবো, যে জায়গায় গেলে পরে আমরা কথা আমাদের শুনবে, সেরকম প্রার্থী আমাদেরকে লাগবে। যদিও এই বিষয়ে তৃণমূল জেলা নেতা গঙ্গাপ্রসাদ শর্মা জানান কোনো ক্ষোভ নয়, দলীয় কর্মীরা আমার বাড়িতে এসে তাদের কথা বলেছে, আমরা সব কথা শুনেছি। তিনি জানান সম্ভবত আগামীকাল থেকে সব এলাকায় তৃণমূলের মনোনয়ন জমার কাজ শুরু হবে। আপনাদের নজরে এটা ক্ষোভ হতে পারে, আমি এটাকে ক্ষোভ বলি না। আমাদের দলীয় কর্মীদের যে মনোভাব আছে সেটা ওনারা প্রকট করেছেন, আর সেটা ওনাদের আমি মনে করি ন্যায্য অধিকার, নেতৃত্ব কাছে, তাদের কথা তারা রাখবে, সবসময় রাখবে। আর আমি আমাদের দলের যে কর্মীরা আছে তাদের কথা 24 ঘন্টা 365 দিন শোনার জন্য প্রস্তুত আছে। এটা একটা নির্বাচনী প্রক্রিয়া চলছে, স্বাভাবিক একটাই ক্যান্ডিডেট হবে, তো যে হবে না আশা প্রত্যাশা আছে, 2-3 জন লোক দাবিদারি আছে, উম্মেদবারি আছে, এখন একটাই তো লোক পাবে, স্বাভাবিক কিছু লোকের মনক্ষুণ্ণ হবে, সেটা সামলানোর আমাদের দায়িত্ব আছে, সেটা আমরা ঠিক মতনই সামলাব। দেখো আমাদের পরিবার বড় পরিবার আছে, বিজেপি নমিনেশন করছে, টের পাচ্ছ? কিছু টের পেয়েছো? বিজেপি নমিনেশন দিচ্ছে কেন? ওদের তো লোক নাই। আমাদের এক একটা পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বহু প্রার্থীরা আছে, অনেক দাবিদারি আছে, স্বাভাবিক সেখানে কিছু ক্ষোভ বিক্ষোভ হবে, কিছু লোক এইদিকে আসবে, কিছু লোক ওইদিকে যাবে, সেটাও হবে, সেটা আমরা সবাই মতন সব ঠিক করে নেবো।